দার্জিলিং এর ইন্দ্রাণী জলপ্রপাত কমপ্লেক্সে বিশ্ব পর্যটন দিবস পালন। ইন্দ্রাণী চ্যাঙ্গ সংরক্ষণ কমিটি এবং জীবনদান সেবা কমিটির যৌথ উদ্যোগে আজ সেনাদার এলাকার ইন্দ্রাণী জলপ্রপাত কমপ্লেক্সে বিশ্ব পর্যটন দিবস পালিত হল। বিজয় বামজানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিটিএ কার্যনির্বাহী সদস্য অনুষ থাপা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় গ্রাম পঞ্চায়েত সভাপতি, সহসভাপতি, পঞ্চায়েত সদস্য এবং বিভিন্ন স্থানীয় সংগঠনের প্রতিনিধিরা। ইন্দ্রাণী চ্যাঙ্গ সংরক্ষণ কমিটির চেয়ারম্যান উমেশ মুখিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় শিশু শিল্পীরা নৃত্য পরিবেশন করেন। অনুষ্ঠানে বক্তৃতায় আনুষ্ঠাবা বলেন, হোমস্টে আয়ের সহজ উৎস। তিনি আরও বলেন, এই এলাকা রক্ষার জন্য এখানে শিবের শলিক রাখা হবে। রেইনবো কনজারভেশন কমিটির চেয়ারম্যান উমেশ মুখিয়া এবং জীবনদান সেবা কমিটির চেয়ারম্যান শান্তকী রায় এদের কর্মসূচির বিষয়টি বিস্তারিত জানান। यो हाम्रो यो दोस्रो वर्ष हो, यो हाम्रो वर्षगाँठ हो, यो हामीले मनाउन गइरहेका छौँ। यो हामीले मनाउनुको मेन उद्देश्य चाहिँ आज हाम्रो दार्जिलिङमा यो टुरिज्म चाहिँ सेकेन्ड मोस्ट इम्पोर्टेन्ट हाम्रो एउटा अर्थ जति पनि हाम्रो टुरिज्म चाहिँ हाम्रो यहाँको जति पनि के भनौँ भने तपाईँलाई रिडको हड्डी भएर जाँदछ। किनभने टुरिज्म छ र आज हाम्रो दार्जिलिङमा धेरै धेरै मानिसहरूले आफ्नो स्वनिर्भर जति पनि होमस्टेहरू चलाएर जति पनि कामहरू गर्दैछन्, यसको निम्ति हामीले केही मात्रामा प्रमोट गर्नुलाई हाम्रो यहाँका जति पनि होमस्टे मालिकहरू, ओनरहरू, साथै हाम्रा क्षेत्रीय जति पनि सभासदहरू, দার্জিলিং থেকে পার্থ দাসের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।